वेलकम टू माय चैनल। आगे ब्लॉगे तुम्हारे बोले हस्बैंड आमाय किछु शाड़ी गिफ्ट करेछे फ्रॉम मिशो, जेगुलो तुम्हारे साथ शेयर करार जोन्नो आमी भीषण एक्साइटेड। जदि एकटारो ब्लॉग्स आमार बानानो हयनि, बाट स्टिल तुम्हारे सबकटा देखिए दिच्छि। दुर्गापूजा सामने आसछे आर सब बांगाली मेयेदेर काछे दुर्गापूजा आर शाड़ी दुटो एकटा इमोशन। नर्मालि दुर्गापूजाते आमरा बेशी ट्रेडिशनल वेयर पड़ा पसंद करि दैन वेस्टार्न वेयर, सो एइबार पूजोते आमी सब शाड़ी किनेछि। सो तोमरा सबाई जानो मिशो हलो इंडियास फेवरेट शॉपिंग एप, जेखाने बेस्ट क्वालिटी प्रोडक्ट्स पाओया जाय एट लोएस्ट एवर प्राइसेस। आर तोमरा 50 लाख प्रोडक्ट थेके निजेर फेवरेट जामा कापड़ सिलेक्ट करते पारो। आर फार्स्ट अर्डारेर उपर डिस्काउंट पाबे फ्लैट 30% अफ बा ₹100, व्हिच एवर इज हायर। अल्सो मिशोते आसछे महा इंडियन प्राइस ड्रॉप सेल फ्रॉम 15 सेप्टेम्बर, जेखाने तोमरा अप टू 70% अफ पाबे ऑन ऑल प्रोडक्ट्स। तो तातरी तातरी तुम्हारा निजे फेवरेट प्रोडक्ट सिलेक्ट करो, कार्टे सेव करो और अनेक अनेक शॉपिंग करो फ्रॉम 15 सेप्टेम्बर। सो जेटा पड़े बसे आछि सेटा होच्छे आमार फेवरेट पर्चेस फ्रॉम द एंटायर लॉट। एटार साथे ना एरकम एकटा ब्लाउज पिसो आछे जेटा आमार एखोनो बानानो हयनि। एइटा खुबी गर्जियस, तुम्हारा नवमीते पड़ते पारो। एटा नवमीते नर्माली आमरा एकटु गर्जियस जिनिसपत्र पड़ा पछन्द करि। एइटा किन्तु रेडी टू वेयर शाड़ी, तो आमार मतो जारा आछे जारा शाड़ी अत भालो पड़ते पारो ना तादेर जन्य तो एटा एकदम परफेक्ट। पुरोटा करा आछे, जस्ट एमनि ड्रेप करो, एखाने हुक हुकर मध्य तुम जस्ट एटा फिट करो, फिट करे एटा एरम भावे पड़ो, बस रेडी। आई थिंक एटा रात्रि बेला पड़ले बेशी भालो लागबे, कारण ड्रेसटा एतो गॉर्जियस। स्पेशलि एटा जदि बानिये तोमरा पड़ो ताहले एटार साथे पड़ले तो खुबी गॉर्जियस लागबे। सो आई थिंक एटा होच्छे होले परफेक्ट फॉर नाइट पार्टी। एई ब्लाउजटा तोमरा इधर स्लीवलेस करते पारो, नय हल्टानेक करते पारो, हल्टानेक करलेओ हेवी लागबे। सो आमार तो एइटा सबचेये सबचेये बेस्ट लेगेछे। आर प्लस क्वालिटी खूब भालो, खूब सफ्ट, एरकम धरनेर फ्रिल দেওয়া আছে যার জন্য খুব প্রিটি লাগে দেখতে। যে কোনো এরকম ফ্রিল দেওয়া শাড়ি আমাদের নরমালি সবারই খুব পছন্দ হয়। সো আই থিঙ্ক এইটা তোমরাও কিনতে পারো, একদম মানে কোনোভাবেই আফসোস করবে না, কারণ মেটেরিয়াল খুব ভালো আর দাম অনুযায়ী তো খুবই খুবই ভালো। নিচে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট কোড দেওয়া থাকবে। তোমরা অনেকে বলো যে প্রোডাক্ট লিঙ্কগুলো দাও, মিশোর কিন্তু লিঙ্ক হয় না, মিশোর প্রোডাক্ট কোড হয়। সেই প্রোডাক্ট কোডগুলো নিয়ে তোমরা মিশো অ্যাপে সার্চ করতে পারো, এসে যাবে। যদি কখনো কোনো প্রোডাক্ট কোড যদি ইনভ্যালিড দেখায় তাহলে বুঝবে যে ওই প্রোডাক্টটা আউট অফ স্টক আছে। দেখাবো সেটা হচ্ছে হলো আমার এই নেটের শাড়িটা। নেটের শাড়ি আমার খুব ভালো লাগে। আমি অনেকদিন ধরে একটা পারফেক্ট নেটের শাড়ি খুঁজলাম, যেইটা না মানে খুব সফটও হবে আর আরাম হবে পরে। নরমাল নেটের শাড়ি একটু কুটকুট কুটকুট করে আর আমার কুটকুটা জিনিস না একদম ভালো লাগে না। সো এইটা আমার দুর্দান্ত লেগেছে, স্পেশালি ফর দ্য কোয়ালিটি। এখানে একটা ফ্লোরাল কাজ করা আছে আর এই বিডসগুলো এই পাড়ে লাগানো আছে। পুরো শাড়িটাতে এরকম বিডস লাগানো আছে পুরো পাড়টাতে। আর এটার সাথে একটা ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাই, ব্লাউজ পিসটা এমনি নর্মাল ব্লাউজ পিস। আমি বলবো যে এই ব্লাউজ পিসটা না পরে তোমরা কোনো গর্জিয়াস একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরতে পারো, কি একটা এই সবুজ রঙের ব্লাউজ পরতে পারো যেটা স্লিভলেস হবে। আই থিঙ্ক খুব ভালো লাগবে, খুব সেক্সি টাইপের লাগবে। সো এই প্রোডাক্টটা হলো আমার কাছে সেকেন্ড বেস্ট লেগেছে ফ্রম দ্য এন্টায়ার পারচেজ। দেখাবো সেটা হচ্ছে এই লাল কালো শাড়িটা। আমার মনে হয় সব মেয়েদের বোর্ড্রপেই একটা এরকম ট্রেডিশনাল শাড়ি আছে যেটা লাল আর কালো কালারের। অনেকদিন ধরে আমার টার্গেট ছিল যে এরকম ধরনের এখানে শাড়ি কিনবো, বাট হচ্ছিল না, বাট ফাইনালি কিনে নিয়েছি। নর্মালি ট্রেডিশনাল শাড়িতে না এরকম ধরনের একটা চওড়া পাড় থাকে, অনেকে চওড়া পাড় পছন্দ করে না, বাট আমার মনে হয় যে চওড়া পাড়ে না খুব বেশি গর্জিয়াস লাগে যদি ট্রেডিশনাল শাড়ি হয় তো। আর যদি তোমরা নর্মালি নেটের শাড়ি বা শিফন শাড়িতে যদি চওড়া পাড় থাকে অত ভালো লাগে না, বাট ট্রেডিশনাল শাড়িতে চওড়া পাড় দুর্দান্ত লাগে, খুব ক্লাসি টাইপের। আর আমার না এই পাড়টার ডিজাইনটাও খুব ভালো লেগেছে। এটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিসও আছে, এই লাল রঙের ব্লাউজ পিসটা, এরকম পাড়ও আছে ব্লাউজ পিসটাতে। আমার মনে হয় যে যারা বাঙালি ম্যারিড মেয়ে না তাদেরকে এই শাড়িটা পরলে দুর্দান্ত লাগবে। আমার ওই লুকটা খুব ভালো লাগে, তোমাদেরকে বলি না যে ট্রেডিশনাল লুকটা মানে আট পৌড়ে করে শাড়ি পরে মাঝখান থেকে শীতে করে মোটা করে সিঁদুর পরা দুর্দান্ত লাগে। এরকম ধরনের শাড়িতে ওই লুকগুলো খুব ভালো যায় আর গোল্ড জুয়েলারি পরলে সঙ্গে। সেটা তোমাদেরকে দেখাবো
সেটাও একটা ট্র্যাডিশনাল শাড়ি। এই শাড়িটা আমার মেইনলি পছন্দ হয়েছে এটার কালারটার জন্য, খুব প্রিটি মিষ্টি কালারটা। এইটা আমার মনে হয় গোল্ড জুয়েলারি দিয়ে পরলে খুব ভালো লাগবে। এইটার ব্লাউজটা আমার বানানো হয়নি, আমার মনে হয়েছে এইটার সাথে যে ব্লাউজ পিসটা দেওয়া আছে না সেটার থেকে এই তুঁতে কালারের যে এইখানে দেখো এই যে ফুল ফুল করা আছে না, এই তুঁতে কালারের ব্লাউজ দিয়ে পরলে আই থিঙ্ক বেটার লাগবে দেন দিস কালার। আমার মতো যারা আছো যারা খুব বেশি ভারী শাড়ি পরতে পারো না, তাদের জন্য তো এই ধরনের শাড়ি একদম পারফেক্ট, যেগুলো দেখতেও সুন্দর বাট অ্যাট দ্য সেম টাইম খুব হালকা হবে, আর প্লাস কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো। আর লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আগে যেই হলুদ নেটি শাড়িটা দেখালাম না, ওটারই আরেকটা কালার, বেবি পিঙ্ক কালার। আমি জানি যে অনেকেই সেম শাড়ি কেনে না দুটো, বাট আমার এত ভালো লেগেছে শাড়িটা ওই জন্য আমি দুটো ডিফারেন্ট কালারের নিয়েই নিয়েছি। এটা ওই একই ধরনের, এখানে এরকম ফ্লোরাল কাজ করা আছে, সুতোর কাজ করা আছে, আর এখানে এরকম বিড দেওয়া আছে, পুরো শাড়িটাতেই এই পাড়ের জায়গাটা না বিড দেওয়া আছে। আর আমার পার্সোনালি মনে হয়েছে যে ওই হলুদ শাড়িটা বেশি ভালো লেগেছে দ্যান দিস কালার, মানে হলুদটা কি বলতো খুব বেশি ব্রাইট লেগেছে, আর বেবি পিঙ্ক কালারটা যেহেতু একদম মানে কি বলবো একদম হালকা ধরনের কালার, তো ওই জন্য আমার ওইটা বেশি ভালো লেগেছে দ্যান দিস কালার। এইটাও খুব সুন্দর আনডাউটেডলি, বাট ওটা আমার বেশি ভালো লেগেছে। এটাও আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে এটার যেই ব্লাউজ পিসটা আছে না সেটা হচ্ছিল এইটা, এটার ব্লাউজ পিসের সাথে এটা না পরে না পিঙ্ক বা সবুজ রঙের ব্লাউজ, গর্জিয়াস ব্লাউজ দিয়ে তোমরা পড়তে পারো, ইদার স্লিভলেস পরবে নয় হলটা নেক পরবে, দুটোর মধ্যে যে কোনো এক, যেহেতু এগুলো নেটি শাইন একটু স্টাইলিশ টাইপের ব্লাউজ পরলে আই থিঙ্ক বেশি সুন্দর লাগবে। এটাই ছিল আমার মিশো হল, মিশোতে সেল আসছে তো আই থিঙ্ক আরও অনেক কিছু শপিং করবো, সব কিছু তোমাদেরকে দেখাবো যে আর কী কী কিনলাম মিশোর থেকে। ওভারঅল আমি খুব খুব স্যাটিসফাইড, যা যা আমি পারচেস করেছি সেগুলো সবকটাই আমার খুব ভালো লেগেছে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। মাঝে মাঝে এরকম ধরনের হল ভিডিও তোমরা চাও, কেন না তাহলে একটু ভ্যারাইটি চলে আসবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও দেখাতে তোমাদেরকে ভালো লাগবে। সো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।